नमस्कार फ्रेंड वेलकम बैक टू माय चैनल आपने देखें टेक्निकल एसपोनिक यूट्यूब चैनल आज के अपना देर के देखा वो आपने जो काले लिनक्स यूज करें तो उसे क्षेत्र अपने माइक्रोसॉफ्ट ऑफिस ने की भावे अपना काले लिनक्स से यूज करें तो वीडियो लास्ट है अपना देर के देखे वो तो वो माइक्रोसॉफ्ट फ्री ऑफिस लिब्रे ऑफिस एवं डब्ल्यूपीएस ये तीन टी सॉफ्टवेयर आचे अपने কালিলি এক্সের জন্য ইউজ করতে পারেন তুই এই তিনটি সফটওয়্যারেতে আপনি পেয়ে যাবেন মাইক্রোসফট অফিসের যে পাওয়ার পয়েন্ট এক্সেল ইমেজ সেম আপনি এই তিনটি সফটওয়্যারেও পেয়ে যাবেন তো এটা আপনি কিভাবে ডাউনলোড এবং ইনস্টল করবেন স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখে দিচ্ছি এই ভিডিওটিতে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল প্রেস করে রাখবেন তাকে আমার নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য তো যাই ভিডিওটি শুরু করা যাক এই তিনটি সফটওয়্যার আপনি কীভাবে ডাউনলোড করবেন এবং ইনিস্টাল যে করতে হবে তো তিনটেরই আপনি সেম প্রসেসে এটা করতে পারেন তো এইখানে আপনাদেরকে দেখাচ্ছি ফ্রি অফিসটি আপনি কীভাবে করবেন আর এর যে ইনিস্টাল প্রসেসটি আছে আপনি সেম তিনটেতেই অ্যাপ্লাই করতে পারেন ফ্রি অফিসটা আমার একটু ভালো লাগলো এটা ইন্টারফেসটা খুবই ইজি তো এটাই আপনাদেরকে দেখাচ্ছে কিভাবে আপনি এটা ডাউনলোড এবং ইনস্টল করবেন তো আপনি যে কোনো একটি ব্রোসার ওপেন করবেন ওপেন করার পরে এখানে আপনি সার্চ করবেন ফ্রি অফিস লেখার পরে আপনি এখানে সার্চটি করে নেবেন তো ওখানে আমি এটা লেখার পরে সার্চটি করে নিচ্ছি আর গুগল ক্রোমটি আপনি কিভাবে ইনস্টল করবেন কালি লিলিক্সে এর জন্য আপনি ইউটিউবে অনেক ভিডিও পেয়ে যাবেন তো সেখান থেকে আপনি ভিডিওটি দেখে নিয়ে প্রথমে আপনি এটা করতে পারেন অথবা আপনি ফায়ারবক্স যে সব আছে আপনি এটার থেকেও ডাউনলোড করতে পারেন তো ফার্স্ট যে লিঙ্কটি আছে এখানে আপনি এটাও ডাউনলোড করতে পারেন লিব্রো অফিস তো এটাও আপনাদেরকে দেখাবো আর ফ্রি অফিসটি আপনি নিচে দেখুন যে লিঙ্কটি আছে আপনি এটাতে যখনই ক্লিক করবেন আপনাদেরকে দেখে দিচ্ছি তো এরকম একটি ইন্টারফেস আসবে ইন্টারফেসটি আসার পরে এখানে যে ডাউনলোড অপশন আছে এটাতে যখনই আপনি ক্লিক করবেন তো এখানে দেখুন লিলিক্স জন্য এখানে নিচে যে ডাউনলোড অপশন আছে এখানে আপনি যখনই ক্লিক করবেন অটোমেটিক এটা ডাউনলোডটি চালু হয়ে যাবে ম্যানুয়ালিও করতে পারেন এখানে ডাউনলোড তো এরপর আপনি লিব্রো অফিস যেটা আছে এটাও আপনি ডাউনলোড করতে পারেন তো এখান থেকে আপনি ব্যাকে আসবেন তো ওখানে আমি ব্যাকটি করে নিচ্ছি আগে ব্যাকে আসার পরে ফার্স্ট যে লিঙ্কটি আছে আপনি এটাতে ক্লিক করে আপনি লিব্রো অফিসটিও ডাউনলোড করতে পারেন তো এটাও ডাউনলোড এ ক্লিক করবেন এবং লিব্রো অফিস যেটা লেখা আছে উপরে এটাতে ক্লিক খুলে পরে আপনার ইন্টারফেসটা এরকম আসবে এবং কালার লারিক্সটি অটোমেটিক এখানে চলে আসবে তো আপনি উপরে যেটা আছে এটাও করতে পারেন অথবা আপনি নিচে দেখুন আরেকটা আছে আপনি যখন একটু নিচের দিকে আসবেন নিচেও দেখুন আরেকটা আছে এটাও আপনি ডাউনলোড করতে পারেন লেটেস্ট যেটা আছে সেটা হচ্ছে উপরেরটা এখানে আপনি যদি কিছু পড়তে চান লেটেস্ট যেটা আছে সেটা আপনি এখান থেকে দেখে নিয়ে লেটেস্ট যেটা সেটা আপনি ডাউনলোড করতে পারেন তো আমি করে ডাউনলোড ডাউনলোড আমি এখানে দুটো করলাম এর আগে আমি অলরেডি আর একটি ডাউনলোড করে রেখেছি কিন্তু আপনাদের ইনস্টল করে দেখাবো ফ্রি অফিসটি টি তো এটাও আপনি যখন ডাউনলোড এ ক্লিক করবেন তো এটাও দেখবেন ডাউনলোডটি চালু হয়ে যাবে আর আপনার ইন্টারনেট স্প্রিট হিসাবে আপনার ডাউনলোডটি টাইম লাগতে পারে তো এটা পুরোপুরি ডাউনলোডটি হয়ে যাওয়ার পরে এটাকে আপনি কিভাবে ইনস্টল করবেন সেই প্রসেসটি আপনাদেরকে দেখে দিচ্ছি আর ভিডিওটি আপনি সম্পূর্ণ দেখুন ভিডিওর লাস্টে আপনাদেরকে দেখে দেবো আপনি মাইক্রোসফট অফিসটি কিভাবে ইউজ করবেন কালি লিরিক্স আমার পুরোপুরি হয়ে গেছে তো এখান থেকে আপনি ব্যাকে চলে আসবেন ব্যাকে চলে আসার পরে আপনার যে এর টার্মিনাল আছে তো সেটা আপনি প্রথমে ওপেন করবেন আর যে কোনো সফটওয়্যার আপনি যখনই ইনস্টল বা ডাউনলোড করবেন তার আগে আপনার কালী এর আপডেটটি আছে আপনি আপডেট ঠিক করে নেবেন এর জন্য আপনি এখানে অ্যাপ্লাই করবেন সুডো এপিটি আপডেট আপডেটটি লেখার পরে আপনি যখনই এন্টারফেস করবেন তো আপনার যে পাসওয়ার্ডটি আপনি ক্রিয়েট করেছিলেন সেটা আপনি পাসওয়ার্ডটি এন্টার করবেন এখানে আমি পাসওয়ার্ডটি এন্টার করার পরে প্রথমে এটাকে আমি আপডেটটি করে নিচ্ছি এখানে আমার পাসওয়ার্ডটি একটু ভুল হয়ে গেছিলো আবারও যখন অ্যাপ্লাই করলাম অ্যাপ্লাইটি করার পরে দেখুন এখানে আপডেটটি শুরু হয়ে গেছে এটা হয়ে যাওয়ার পরে আপনি এখানে অ্যাপ্লাই করবেন এলএস এলএসটি অ্যাপ্লাই করার পরে আপনার পুরো এখানে চলে আসবে নামটি তো এখানে আপনি যে ডাউনলোডটি করেছিলেন সেটা কোথায় আছে প্রথমে আপনি দেখে নেবেন তো ডাউনলোড অপশনে যাওয়ার পরে এখানে দেখুন আমার দুটো যে সফটওয়্যার আমি ডাউনলোড করেছিলাম সেটা আমার দেখাচ্ছে ডাউনলোড ফোল্ডারে তো ডাউনলোড ফোল্ডারে যাওয়ার জন্য আপনি এখানে অ্যাপ্লাই করবেন ডাউনলোডের এটা আপনি কপি করে নিতে পারেন অথবা আপনি নিজের থেকেও লিখে নিতে পারেন তো আপনি ডাউনলোড ফোল্ডারের ভিতরে যাওয়ার জন্য আপনি এখানে অ্যাপ্লাই করবেন সিডি ডাউনলোড অ্যাপ্লাই করার পরে ডাউনলোড ফোল্ডারে আপনি চলে আসবেন এরপরে আপনি এখানে অ্যাপ্লাই করবেন এলএস এলএসটি অ্যাপ্লাই করার পরে এখানে দেখুন যে সফটওয়্যার দুটো আমি ডাউনলোড করেছিলাম সেখানে এখানে দেখাচ্ছে তো এখানে আমি ফ্রি যে অফিস যেটা আছে সেটাই আপনাদেরকে দেখাচ্ছি উপরেরটা আছে লিব্রো অফিস তো এটা আমার ইরার এরার এসছিলো এর জন্য আমি এটা করছি না আমি এখানে দেখাচ্ছি অফিস ফ্রি যেটা সেটা আপনি তো এখন দেখুন আমার লিব্রো অফিসটি এরার এসছে তো আমি এর জন্য ফ্রি যে অফিসটি আছে সেটাই আপনাদেরকে দেখাচ্ছি এটা আপনি কীভাবে করবেন আপনার ক্ষেত্রে এরার আসবে না আপনি যদি স্পেলিংটি বড় লেগেন তো সেক্ষেত্রে এরারটি আসবে না তো এখানে আপনি লিখবেন সুডো টি প্যাকেজ pkg কেজি স্পেস দেবেন আইফেন আই i আই লেখার পরে স্পপেস এবং অফিসের ফ্রি অফিসের যে এটা আছে এটা আপনি এন্টার করার পরে এন্টারপেস করবেন তো এটা দেখবেন আপনার ইন ইনস্টলটি চালু হয়ে যাবে তো ইনস্টল করতে আপনার ইন্টারনেট স্পিড হিসাবে আপনার এটা ডাউনলোড হতে একটু টাইম লাগতে পারে হয়তো আপনার দুই থেকে তিন মিনিট মতন আপনার টাইম লাগতে পারে তো এটা পুরোপুরি ইনস্টলটি হয়ে যাওয়ার পরে আপনাদেরকে দেখে দিচ্ছি আমার এই সফটওয়্যারগুলো ডাউনলোড হয়েছে কি না হয়েছে তো এখানে দেখুন আমার পুরোপুরি ডাউনলোডটি হয়ে গেছে তো এটা থেকে আপনি প্যাকেজ চলে আসবেন প্যাকেজ চলে আসার পরে আপনি এই ফোল্ডারে যখনই ক্লিক করবেন এখানে আপনাদেরকে সার্চ করে দেখাচ্ছি অফিস তো অফিসের দেখুন এখানে তিনটে সফটওয়্যারই চলে আসছে পাওয়ার পয়েন্ট এক্সেল এক্সেল এবং ওয়ার্ডের এর তিনটেই চলে আসছে তো এটা এটা যদি আপনার ডেস্কটপে আপনি সেট করতে চান তো আপনাদেরকে এটা পুরোপুরি ওপেন করে দেখেছি দেখুন এক্সেল টি পুরোপুরি মাইক্রোসফট অফিসের এক্সেল এর মতনই এটা দেখাবে তো এটাকে আপনি যদি ডেস্কটপে সেট করতে চান সেই হিসেবে আপনি এখানে যখনই সার্চ করবেন অফিসের আছে এটাতে আপনি রাইট ক্লিক করবেন টু ডেস্কটপ যেটা আছে এটাতে আপনি ক্লিক করবেন আপনার সেট হয়ে যাবে এখানে আমি তিনটেই করে এবং আপনাদেরকে ওপেন ও করে দেখাচ্ছি তো সেট টি করার পরে আপনি এখান থেকে ব্যাকে চলে আসবেন ব্যাকে চলে আসার পরে এখানে আমার যে তিনটি সফটওয়্যার ডাউনলোড করেছিলাম সেটা এখানে পুরোপুরি শো করছে এখান থেকে আপনি দেখতে পারেন পাওয়ার পয়েন্ট এক্সেল এবং ওয়ার্ড এর সফটওয়্যারই আমার এখানে ইনস্টল হয়ে গেছে এখন আপনাদেরকে দেখাবো আপনি মাইক্রোসফট অফিস কিভাবে আপনি কালে নিজে চালাবেন এর জন্য আপনি এখান থেকে পুরোপুরি ব্যাকে চলে আসবেন ব্যাকে চলে আসার পরে আপনি যে কোনো একটি ব্রোসার ওপেন করবেন ওখানে আমি দেখাচ্ছি গুগল ক্রোম যেটা আছে এটাই আমি ওপেন করার পরে এখান থেকে আপনি কিভাবে এটা মাইক্রোসফট অফিস আপনি ইউজ করবেন তো গুগল ক্রোমটি ওপেন করার পরে এখানে আপনি সার্চ করবেন অফিস ডট কম লেখার পরে এটা আপনি যখন সার্চ করবেন সার্চটি করার পরে আপনার ইন্টারফেসটি এরকম আসবে তো এখানে লগ ইন বলে যে অপশনটি আছে এটাতে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে তার মাইক্রোসফট অফিসের যে জিমেলটি আছে এখানে জিমেলটি দেবেন টি দেওয়ার পরে নেক্সটে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার সেন্ড কোড বলে লেখা চলে আসবে তো আপনি যখন সেন্ড কোডে ক্লিক করবেন তো আপনার জিমেলে একটা কোড যাবে তো সেই কোডটি আপনি অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই করার পরে সাইন ইন বলে যে অপশনটি আছে রাইটে সেটা আপনি যখনই ক্লিক করবেন অটোমেটিক দেখবেন আপনার লগ টি আপনি মাইক্রোসফট অফিসে হয়ে যাবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন সেন্ড এ তো নিচে যে সেন্ড কোডে আপনি যখনই ক্লিক করবেন তো জিমেলে যে কোডটি যাবে এখানে কোডটি বসানোর পরে লগ ইন আপনি যখনই ক্লিক করবেন তো মাইক্রোসফট অফিসের আপনি পুরোপুরি লগ ইন টিপ হয়ে যাবেন ওটা আমি লগ ইন টিপ হয়ে যাওয়ার পরে আপনাদেরকে দেখে দিচ্ছি তো লগ ইন টিপ হয়ে যাওয়ার পরে আপনার মাইক্রোসফট অফিসটি পুরোপুরি এরকমই ওপেন হয়ে যাবে তো এখান থেকে আপনি ওয়ার্ড এক্সেল এবং পাওয়ার পয়েন্ট আপনার যেটা ইউজ করার দরকার আছে আপনি এখান থেকে ইউজ করতে পারেন ইজিলি আপনি এখান থেকে করতে পারেন তো এখান যে সফটওয়্যার আছে সফটওয়্যারটি আমার মাইক্রোসফট অফিসের আইডিতে লগ আছে এর জন্য ওটা দেখাচ্ছে তো ওয়ার্ডটি ওপেন করে আপনাদেরকে দেখে দিচ্ছি প্ল্যাঙ্কে প্ল্যাঙ্কে আসার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এটা পুরোপুরি আপনি এখান থেকে ইউজ করতে পারেন সেম প্রসেসে আপনি এখান থেকে করতে পারেন এটা আপনার ইনস্টল না করেই আপনি এটা অনলাইনে ইউজ করতে পারেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন এখানে আপনি কিভাবে ইউজটি করবেন এবং ডাউনলোড ইনস্টল কিভাবে করতে হয় সেটাও আপনাদেরকে দেখে দিলাম তো ভিডিওটি যদি আপনাদেরকে ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল প্রেস করে রাখবেন যাতে আমার নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আমার এই ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য